হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দু হাজার তেইশে ফাইনাল পরীক্ষার জন্য এমসিকিউর একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন বলছি ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ বনার বারুচ নেক্সট প্রশ্ন বলছে বাদং সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ভারত ও চীনের মধ্যে নেক্সট প্রশ্ন বলছে দ্য মেকিং অফ ফরেন পলিসি বইটির লেখক সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি জোসেফ ফ্র্যাঙ্কেল নেক্সট প্রশ্ন বলছে পাঁচ নম্বর ওয়ান টু থ্রি অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি দু হাজার সাত সালে নেক্সট প্রশ্ন বলছে সার্কের প্রথম শীর্ষ সভা সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান নাম্বার এ ঢাকাতে নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা অপশান নাম্বার ডি একশো তিরানব্বই নেক্সট বলছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব সঠিক উত্তর অপশান নাম্বার বি ড্রেবলি লি নেক্সট প্রশ্ন বলছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব প্রস্তাব জাতিপুঞ্জের সভা সাধারণ সভায় গৃহীত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি উনিশশো পঞ্চাশ নেক্সট প্রশ্ন বলছে দশেরটা আন্তর্জাতিক কার্যালয়ের বিচারপতি কার্য কার্যকালের মেয়াদ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বছর নেক্সট প্রশ্ন বলছে নেক্সট প্রশ্ন বলছে এগারোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি লোকসভার কাছে নেক্সট প্রশ্ন বলছে রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন অপশান নাম্বার সি সরজিনী নাইডু এরপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সংখ্যা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি দুশো চুরানব্বই নেক্সট প্রশ্ন বলছে চোদ্দ নম্বর ভারতের সংবিধান অনুযায়ী স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন বলছে পনেরোটা সুপ্রিম কোর্টের অবসর অবসরগ্রহণের বয়স সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন বলছে ষোলোটা লোক আদালত গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে সতেরো নম্বর প্রশ্ন বিচার বিভাগীয় পর্যালোচনা অধিকার আছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সুপ্রিম কোর্টের নেক্সট প্রশ্ন বলছে আঠেরো নম্বর প্রশ্ন কোন অধিকার বলের হাইকোর্ট লেখা জারি করতে পারে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী নেক্সট প্রশ্ন বলছে উনিশেরটা ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী বলেছেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ এ কে আই আর নেক্সট প্রশ্ন বলছে কুড়ি নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টে আছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি মূল আপিল পরামর্শদান ও লেখ জারির এলাকা নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গে তৃতীয় পঞ্চায়েত আইন পাস হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি উনিশশো তিয়াত্তর নেক্সট প্রশ্ন বলছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন অপশান নাম্বার বি মেয়র নেক্সট প্রশ্ন বলছে তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে তীর স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর হল সঠিক উত্তর অপশান নাম্বার ডি জেলা পরিষদ নেক্সট প্রশ্ন বলছে নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতে প্রধান প্রথম সভা আহ্বান করেন অপশান নাম্বার এ বিডিও